হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে এস মন্ডল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, এখন তোমরা দেখবে ফাইন্ডার ম্যাচের অ্যাটাক। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এরকম নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি অ্যাটাকে। তো গাইস, তোমরা অ্যাটাক দেখবে এখন হাইব্রিড আর্মির সাথে, কুইন চার্জ গ্রাউন্ড অ্যাটাক। কুইনকে নিচের সাইড দিয়ে দিলাম, কুইনের পিছনে পুরো হিলার দিয়ে দিলাম। দেখা যাক কুইনকে দিয়ে একটু ভালোভাবে ফানেলটাকে বানানোর জন্য, ফানেল তো বানাতেই হবে। উইজার্ডস দিয়ে দিলাম দুটো এবং অলব্রেকার। অলব্রেকারে অলরেডি অল ভেঙে দিল, কিন্তু গাইস দেখি কুইন এখন কোন দিকে যায়। তো গাইস দেখছো কুইন মোটামুটি ঠিকই আছে, এখন কোন দিকে যায় সেটাই চিন্তা করতে পারছি না এখন। তো তার সাথে সাথে কিংকেও দিয়ে দিলাম, কুইন মনে হচ্ছে বাইরের সাইডেই চলে যাবে। তো ঠিক আছে, কুইনকে বাইরের সাইডে যেতে দাও, দেখি কুইন কতটা ভ্যালু বের করতে পারে। এবং কিং আছে কুইনের সাথেই, কুইনের পিছনে হিলারগুলো এখনও মোটামুটি বেঁচে আছে। অলব্রেকার দিলাম, তো অলব্রেকারে কোনো কাজ হলো না। লক লঞ্চার নিচে সাইড দিয়ে দিয়ে দিলাম, কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলাম। তো গাইস, আমি কিন্তু ভিডিও শুরুতে বলে রাখি, এখন দুটো অ্যাটাক আছে তোমাদের সঙ্গে। তো দেখা যাক কী হচ্ছে, অ্যাটাকটা কত দূর মারতে পারছি আমি। তো দুটো পেক্কা এবং হগ রাইডার, হগ রাইডার পুরো নিচে সাইড দিয়ে চালু করতে হবে গাইস। তো এখনও পর্যন্ত হগ রাইডার চালু করিনি, পেক্কা দেখে আগে একটু আগিয়ে যাক, গেলে হগ রাইডার চালু করে দেবো। ইগল ভেঙে গেছে, এখন আমি হগ রাইডার এবং মাইনার দুটোকেই চালু করে দিলাম একসাথে, হাইব্রিড আর্মি চালু করে দিলাম একসাথেই পুরো। ঠিক আছে, তো চলো একটা হিল স্পেল ইনফেরনোর কাছে, কারণ সিঙ্গেল ইনফেরনো আছে, যদিও একটু ডেঞ্জার হয়ে যাবে সিঙ্গেল ইনফেরনো, যদিও না সিঙ্গেল ইনফেরনো না মেন, একটা ফ্রিজ সিঙ্গেল ইনফেরনোর উপরে। টাউন হল টেক ডাউন হয়ে গেল, আরও একটা হিল স্পেল মাইনারের কাছে, কুইনের উপরে একটা রেজ। খুবই সুন্দর যাচ্ছে গাইস, অ্যাটাকটা খুবই সুন্দর, খুবই সুন্দর যাচ্ছে এখনও পর্যন্ত। কুইনকে কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে গাইস, সব থেকে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাটাকটা এখনও খুব ভালোই যাচ্ছে গাইস। সব থেকে মেন কথা, হাইব্রিড আর্মির মধ্যে বা গ্রাউন্ড অ্যাটাকের মধ্যে মেন হচ্ছে টাইমটা বেশি একটু ম্যাটার করে। তো গাইস, হিল স্পেল এবং রেজ স্পেল একটু টাইম মতো মারতে পারলে হয়তো অ্যাটাকটাকে তোমরা ঠিকঠাকভাবে ভ্যালু বের করতে পারবে। তো গ্রাউন্ড অ্যাটাক সব থেকে বেশি টাইমটাই ম্যাটার করে। তো এখনও পর্যন্ত দেখছি আমি আপাতত 40 সেকেন্ড 37 সেকেন্ড 36 সেকেন্ড এখন বাকি আছে, মোটামুটি অসুবিধা নেই, ভিতরে যা আছে আমার আশা করি মাইনারে বের করে দিতে পারবে। তো একটা রেজ স্পেল এখন আমি বাঁচিয়ে রেখেছি, সেটাকে এখন মেরে দিলাম, দিয়ে দিলাম রেজ স্পেলটা, কারণ রেজ স্পেল তো আমি আর রেখে লাভ হবে না, শুধু জাস্ট একটা পয়জন স্পেলটাকে বাঁচিয়ে রেখেছি। তো তোমাদের জন্য আরও একটা নেক্সট অ্যাটাক আছে, নেক্সট অ্যাটাক ঠিক সেমভাবে হাইব্রিড আর্মির সাথেই হবে। তো আমি প্রথমে কুইন চার্জ, চলো প্রথমে কুইন চার্জ এবং পুরো কুইনের পিছনে হিলার দিয়ে দিলাম, কুইনের পিছনে পুরো, দেখি কুইন এখন কোন দিকে যায়, সেইভাবে আমি অ্যাটাকটা শুরু করব। গাইস, সবথেকে তোমাদের মেন জিনিস হচ্ছে কুইন গ্রাউন্ড অ্যাটাকে কুইন চার্জটা কিন্তু সবথেকে বেশি ফানেল করানোর জন্য খুবই দরকার কুইন চার্জ। তো দেখা যাক, অলব্রেকার দিয়ে দিলাম, কিন্তু অলব্রেকারে তো কোনো কাজ হলো না। একটা রেজ স্পেল মারলাম কুইনের উপর, কারণ এখানে এনিমি কিং আছে, এনিমি কিংটাকে তো টেকডাউন করতে হবে, না তো কুইন টেকডাউন করতে পারবে না, সেইভাবে রেজ স্পেল মারা হলো। খুব সুন্দরভাবে এই গোলটাকে কুইন টেকডাউন করে দিচ্ছে, আর দুটো অলব্রেকার, অলব্রেকারে অল ভেঙে দিল। তো দেখা যাক, কুইন অলরেডি ভিতরে চলে এসছে, বেশের মধ্যে অলরেডি চলে এসছে, কিংকে বাইরের সাইড দিয়ে দিয়ে দিলাম। গাইস, তোমরা সেটা দেখতে পাচ্ছ ভালোভাবে, অ্যাটাকটা হগ রাইডার এবং মাইনার চালু করে দিলাম গাইস, একদম ডান সাইড দিয়ে চালু করলাম অ্যাটাকটা খুব সুন্দরভাবে। দেখো একটা হিল স্পেল গাইস, সব থেকে মেন জিনিস আমার কিন্তু কোনো সিসি নেই, মানে আমার সিসির যে ট্রুপস হয় সিসির ট্রুপস নেই এবং সিসির কিছুই নেই। ঠিক আছে, তো তারপরেও আমি অ্যাটাকটা থ্রিয়েস্টা করার চেষ্টা করব, আরও একটা হিল স্পেল। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি ওয়ার্ডেনকে দিতে ভুলে গেছিলাম, লাস্টে ওয়ার্ডেনকে দিলাম, এবং আমার সিসি বলতে গেলে স্টোন স্লেমারটাকে দিয়ে দিচ্ছে, এই দিক দিয়েই নিচে সাইড দিয়ে স্টোন স্লেমার দিয়ে দিলাম।
রেজ স্পেল একটা কুইনের উপর এবং ফ্রিজ, টাউন হলকে ফ্রিজ করলাম গাইস। টাউন হল একটু মোটামুটি, টাউন হলে অতটা ম্যাক্স করা নেই, তারপরও টাউন হল যা ড্যামেজ দিচ্ছিল ভালোই ড্যামেজ দিচ্ছিল, সেইভাবে আমি দিয়ে দিলাম। অর্ডিনারি অ্যাবিলিটিও দিয়ে দিলাম গাইস, দেখছো তো গাইস, সব কিছু কিন্তু প্রয়োজন মতোই মারতে হবে। এখনও পর্যন্ত কুইনের অ্যাবিলিটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের বেঁচে আছে গাইস, সিম্পলভাবে দেখতে পাচ্ছ এখনও কুইনের অ্যাবিলিটি আছে এবং আমার কাছে উইজার্ডস আছে, তো আর্চারের একটা আর্চার আছে, অল ব্রেকার আছে গাইস। এটা একটা খুব সুন্দরভাবে আশা করি একটা পয়জন স্পেল তো সহায়ক হয়ে গেল, ওখানে পয়জন স্পেল লাগেই না কোনো মতে, তো একটা পয়জন স্পেল সহায়ক হয়ে গেল, অতগুলো উইজার্ডস রয়ে গেছে গাইস। তো দেখছো আজকের এই অ্যাটাকটা খুবই সুন্দরভাবে সিম্পলভাবে 100% এবং 3 স্টারে চলে এসছে অলরেডি। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নেক্সট ভিডিওতে, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রতি খেয়াল রাখো, বাই।